হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? ইয়ামাহার লাভারদের জন্য গুড নিউজ। বর্তমানে দীর্ঘদিন, দীর্ঘ সময়ের পরে, দীর্ঘ অপেক্ষার পরে ইয়ামাহা FZS ভার্সন 4 ইতিমধ্যে ভারতে লঞ্চ করেছে। ওয়েল, অপেক্ষার প্রহর প্রায় শেষ হয়ে আসবে কয়েক মাসের মধ্যে, যখন এই বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। বেশ কিছু নতুন ফিচারের সঙ্গে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে, যা বাজাজ পালসার N160 থেকেও এগিয়ে থাকবে। এখন সব থেকে বড় প্রশ্নটি হচ্ছে, বাজাজ পালসার N160 বাইকটি কিনবেন না ইয়ামাহা FZS ভার্সন 4 বাইকটির জন্য অপেক্ষা করবেন? আজকে ভিডিওতে কম্পেয়ার করবো এই দুইটি বাইককে, সো দ্যাট আপনারা ডিসাইড করতে পারবেন এই দুইটি বাইক থেকে কোন বাইকটি আপনাদের জন্য ভালো হবে। ওয়েল, উইদাউট এনি ফার্দার ডিলে আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে কম্পেয়ার করবো এই দুইটি বাইকের আউটলুকস নিয়ে। বাজাজ পালসার N160 এই বাইকটি আউটলুকসের দিক থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ। এই বাইকটির ফ্রন্টের প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিকে নেকেড আউটলুক দেওয়া হয়েছে। তাছাড়াও প্রিমিয়াম সেগমেন্টের ফিচার হিসেবে এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS অ্যাড করা হয়েছে, যা এই সেগমেন্টে কোনো বাইকে দেখা যায় না। অন্যদিকে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি ব্রাজিলে যে ভার্সনটি লঞ্চ করেছিল তা থেকে ফিচার দিক থেকে অনেক বেশি পরিবর্তন দেখা গিয়েছে। যেমন এই বাইকটির ফ্রন্টে এখন প্রজেক্টর হেডল্যাম্প দেখা যাবে না, কিন্তু অন্যান্য আপডেট হিসেবে এই বাইকটির স্পিডোমিটারটি অনেক বেশি আপডেট করা হয়েছে, যেখানে ইয়ামাহা R15 ভার্সন 3 ফুল ডিটেল স্পিডোমিটার দেওয়া হয়েছে। বাইকটিতে প্রিমিয়াম সেগমেন্টসের বাইকের মতো ট্র্যাকশন কন্ট্রোল অপশনটি অ্যাড করা হয়েছে, যার কারণে অবশ্যই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS থাকবে এবং FI টেকনোলজি অ্যাভেলেবেল থাকবে। ওয়েল, শুধুমাত্র এই ফিচারটির কারণে এই বাইকটি একজন রাইডার জন্য আরও বেশি কমফোর্টেবল হয়ে গিয়েছে। যাই হোক, প্রথমে কথা বলবো এই দুইটি বাইকের ইঞ্জিন সেগমেন্ট নিয়ে। ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 149cc 4 স্ট্রোক সিঙ্গেল সেন্ডার SOSC 2 ভালভ এয়ারকুল ইঞ্জিন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এই বাইকটিতে FI টেকনোলজি দেওয়া হয়েছে এবং এই বাইকটিতে 5-speed গিয়ারবক্স দেখা যাবে। অন্যদিকে বাজাজ পালসার N160 এই বাইকটি ইঞ্জিন দেওয়া হয়েছে 164.8cc 4 স্ট্রোক সিঙ্গেল সেন্ডার 2 ভালভ অয়েলকো ইঞ্জিন, ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এই বাইকটিতে FI টেকনোলজি দেওয়া হয়েছে। তাছাড়া এই বাইকটিতে 5-speed গিয়ারবক্সের সঙ্গে অ্যাভেলেবেল হয়েছে। সিসির দিক থেকে বিবেচনা করলে বাজাজ পালসার N160 এই বাইকটি এগিয়ে থাকবে। তাছাড়া এই বাইকটিতে অয়েলকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এয়ারকুল ইঞ্জিন থেকে ভালো। তাই ইঞ্জিন সেগমেন্টের দিক থেকে বাজাজ পালসার N160 এগিয়ে থাকবে। এখন কথা বলবো এই দুটি বাইকের পাওয়ার ও পারফরমেন্স নিয়ে। ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 12.4 PS অ্যাট 7250 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 13.3 Nm অ্যাট 5500 RPM। অন্যদিকে বাজাজ পালসার N160 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16 PS অ্যাট 8750 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.65 Nm অ্যাট 6750 RPM। পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে বাজাজ পালসার N160 অনেক বেশি আপডেটেড। তাই রেডি পিকআপ ও টপ পিসের দিক থেকে বাইকটি আপনাকে খুব ভালো একটি পারফরমেন্স প্রোভাইড করবে। অন্যদিকে মাইলেজের কথা চিন্তা করলে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি আপনাকে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। ওয়েল, ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে এখনও বাজাজ পালসার N160 এগিয়ে তো থাকবেই। এখন কথা বলবো দুইটি বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি ডুয়েল ডিসির সাথে ডুয়েল চ্যানেল ABS অ্যাভেলেবেল হয়েছে। এই বাইকটি ফ্রন্টে 282mm ডিস্ক এবং রিয়ার ব্রেকে 220mm ডিস্ক দেখা যাবে। তাছাড়া বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS এবং এই বাইকটি নতুন করে ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করা হয়েছে, যা এই সেগমেন্টে কোনো বাইকে দেখা যায় না। অন্যদিকে বাজাজ পালসার N160 প্রথমবারের মতো বাংলাদেশে লঞ্চ করেছে ডুয়েল ডিসির সাথে ডুয়েল চ্যানেল ABS এর সাথে। এই বাইকটির ফ্রন্ট ব্রেকে 300mm ডিস্ক এবং রিয়ার ব্রেকে 230mm ডিস্ক দেখা যাবে, কিন্তু এই বাইকটির ট্র্যাকশন কন্ট্রোলের মতো অপশনটি এখনও দেওয়া হয়নি। তাই ব্রেকিং দিক থেকে নিঃসন্দেহে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি এক কদম এগিয়ে থাকবে। ব্রেকিংয়ের সাথে সাথে বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাইকটির টায়ার থিকনেস। মোটা চাকা বাইকগুলো নিয়ে রাইডাররা খুবই কমফোর্টেবল রাইড পেয়ে যাবেন। যাই হোক, ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 100/80cc টায়ার এবং রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে আগের মতো 140/60cc টায়ার, যার কারণে বাইকটি অনেক বেশি ব্যালেন্সিং একটি বাইক হতে পারে রাইডারের জন্য। অন্যদিকে বাজাজ পালসার N160 বাইকটি ফ্রন্ট টায়ার দেখা যাবে 100/80cc টায়ার, যা সেম টু সেম বলা যেতে পারে, এবং রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে 130/70cc টায়ার। রেয়ার টায়ার দিক থেকে বিবেচনা করলে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি এগিয়ে থাকবে। ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে বাজাজ পালসার N160 বাইকটি এগিয়ে থাকলেও ব্রেকিং দিক থেকে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি এগিয়ে থাকবে। ওয়েল, এখন কথা বলবো এই দুইটি বাইকের সাসপেনশন নিয়ে। ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি ফ্রন্ট সাসপেনশন, টেলিস্কোপিক সাসপেনশন ও রিয়ার সাসপেনশনের 7-step অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন ইউজ করা হয়েছে। অন্যদিকে বাজাজ পালসার N160 বাইকটি ফ্রন্ট সাসপেনশন, 37mm টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ার সাসপেনশনের মনোক্রস সাসপেনশন দেখা যাবে। সাসপেনশন দিক থেকে দুইটি বাইকে প্রায় সেম টু সেম বলা যেতে পারে।
ওয়েল, এখন কথা বলবো এই দুইটি বাইকের কমফর্ট জোন নিয়ে। দ্যাট মিনস হচ্ছে কোন বাইকটি আপনাদের জন্য কমফোর্টেবল হবে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটির লেন্থ হচ্ছে 1900 মিলিমিটার, বাইকটি ওয়াইড হচ্ছে 780 মিলিমিটার এবং এই বাইকটির হাইট হচ্ছে 1080 মিলিমিটার। অন্যদিকে বাজাজ পালসার N160 এই বাইকটির লেন্থ হচ্ছে 2017 মিলিমিটার, বাইকটি ওয়াইড হচ্ছে 804 মিলিমিটার এবং এই বাইকটির হাইট হচ্ছে 1060 মিলিমিটার। বডি ডাইমেনশনস উপর ডিপেন্ড করে বলতে গেলে দুইটি বাইকই হচ্ছে নেকেড টাইপের বাইক, তাই শহরে রাইডিংয়ে তো দুটি বাইক নিয়ে অবশ্যই ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এখন সিটিং পজিশন অনুযায়ী যদি আপনারা ডিসাইড করতে চান তাহলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যার কারণে 5'2" বা 3" ব্যক্তিরা বাইকটিকে নিয়ে ইজি রাইড করতে পারবেন। এবং যেহেতু সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে তাই ফ্যামিলি পার্সন ব্যক্তির জন্য বাইকটি বেস্ট ডিসিশন হতে পারে, দুজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। অন্যদিকে বাজাজ পালসার N160 এই বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, এই বাইকটিও কমফোর্টেবল এবং এই বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, দুজন ব্যক্তি অনায়াসে বাইকটি বসে রাইড করতে পারবেন, 5'3" বা 4" ব্যক্তিরা বাইকটিকে নিয়ে রাইড করতে পারবেন। সিটিং পজিশনের সাথে সাথে একজন রাইডারের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি কম থাকে যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে আপনারা রাইড করতে পারবেন না। যাই হোক, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, যা অ্যাভারেজে পারফেক্ট বলা যেতে পারে। বাংলাদেশের সবগুলো বাইকেরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখা যায় 160 থেকে 165 মিলিমিটার মধ্যেই থাকে, তাই যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে আপনারা ইজি রাইড করতে পারবেন। অন্যদিকে বাজাজ পালসার N160 এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, সেম টু সেম। দ্যাট মিনস হচ্ছে এই দুটি বাইকই অনেক বেশি কমফোর্টেবল হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকেও, সিট হাইটের দিক থেকেও। ওয়েল, যেখানে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটির ওজন হচ্ছে মাত্র 135 কেজি, সেখানে বাজাজ পালসার N160 এই বাইকটির ওজন হচ্ছে 154 কেজি। ওজনের দিক থেকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এগিয়ে থাকবে, যেহেতু বাইকটি আপনার জন্য একটু কমফোর্টেবল হবে, বিগিনার রাইডার বাইকটিকে নিয়ে ইজি রাইড করতে পারবেন। তাছাড়াও বাজাজ পালসার N160 এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। এখন কথা বলবো এই দুইটি বাইকের টপ স্পিড ও মাইলেজ নিয়ে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটি থেকে সর্বোচ্চ গতি তোলা সম্ভব হবে 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 50 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। অন্যদিকে বাজাজ পালসার N160 বাইকটির টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 42 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। টপ স্পিডের দিকে বিবেচনা করলে বাজাজ পালসার N160 এগিয়ে থাকবে এবং মাইলেজের দিকে চিন্তা করলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এগিয়ে থাকবে। বর্তমানে বাজাজ পালসার N160 বাইকটি আপনার পারচেস করতে পারবেন 255,000 থেকে 265,000 টাকার মধ্যে। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল হলে এই বাইকটির মূল্য হতে পারে প্রায় 280,000 থেকে 290,000 টাকার মধ্যে। সো গাইস, এই ছিল এই দুটি বাইকের মধ্যে বেসিক পার্থক্যগুলো। এই দুটি বাইক থেকে কোন বাইকটি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নগুলো শেয়ার করবেন। বাইক রিলেটেড সকল আপডেট ইনফরমেশন দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো আপডেটের ভিডিওর সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবেন, নিয়ে খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।